আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে হালিম রান্নার সবচেয়ে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি একটি, গরম পানি নিয়ে নিয়েছি 2 কাপ, আমি একটি হ্যান্ড বিটার দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিব পোলাও চাল ভিজানো 1/2 ভাঙা 1/2 কাপ। এটাকে দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব। একটি হাঁড়িতে 1/2 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, কারি পাউডার 1 টেবিল চামচ। ভালোভাবে একটু লাড়াচাড়া করে এর সাথে আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংস 1 কেজি। আপনারা চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও করতে পারেন। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হালিমের মশলা 1 প্যাকেট। মশলাটাকেও মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে রান্না করবো এভাবে লাড়াচাড়া করে 10 মিনিট। এখন মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে মাংসটা একটু লাড়াচাড়া করে নিব। এখন আমি এর মাঝে গরম পানি দিয়ে দিব 2 কাপ। মাংসটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভিজিয়ে রাখা হালিম মিক্সটি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। এখন আমি এভাবে রান্না করে নেব 30 মিনিটের মতো। আমার হালিম রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, ধনে পাতা কুচি ও লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।